মাছগুলো দেখলাম ওটা আমাদের নিয়ম বাঙালিদের। তো এখানে দেখো শুধু বেগুন দিয়ে আমরা ঝোল করবো মাছটা, শুধু বেগুন নুন আর হলুদ দিয়ে, আর কিছু না, তেলও দিয়ে কিন্তু আমি দিইনি, শুধু বেগুন জল আর নুন আর হলুদ দিয়ে শুধু খেতে হবে। তো ফ্রেন্ডস এখানে দু রকমের আমাদের নিয়ম যে বাঙালিদের দু রকম করতে হয়, একটা কাঁপা আর একটা শুধু এই বেগুন দিয়ে, তেল ছাড়া শুধু নুন হলুদ আর কাঁচা লঙ্কা এই বেগুনগুলোকে কেটে করতে হয়। এই কুলোর মধ্যে দেখলে একটা বেগুন, তো এখানে অনেকগুলো বেগুন নিয়েছি, ওটা একটা বেগুন নিয়ম করার জন্য নিয়েছি। আর ইলিশ মাছ, তো ইলিশ মাছটা এখানে আছে, তো এখান থেকে আমি হাফ ফাঁপা করবো আর হাফ ঝোল, তো এই ঝোলটাই আমাদের নিয়ম করতে হয়। আর মাছের আঁশগুলো মাছটা কেটে মাছের আঁশগুলোকে মাটির গর্ত করে মাটির মধ্যে পুঁতে দিতে হয়, এটাই হচ্ছে বাঙালিদের সরষের নিয়ম। তো চলো দেখতে থাকো। তো পেস্ট আমি ভাবার জন্য দেখো সর্ষেটা পেস্ট করে নিচ্ছি, আর এখানে আমি সব সময় দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6। তো চলো এখানে আমি দেখুন সর্ষের তেল, এটা ভালোভাবে ফুটলে এর মধ্যে আমি ফ্রেন্ডস